Bismillahirrahmanirrahim. Supriyo shikkhartira, assalamu alaikum. Ajker class e tomaderke shagoto janacchi. Asha korchi tumra prottekke bhalo acho ebong shusto acho. Besh kichu din bondho thakar por oddhokkho mohoder nirdeshonay ebong bibhagiyo pradhaner tottabodhane amra abar online class shuru korechi. To tomader sathe আমি রিয়েল অ্যানালাইসিস কোর্সটি নিয়ে আলোচনা করব। এখন এই রিয়েল অ্যানালাইসিস সম্পর্কে জানতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে এখানে আমরা কি নিয়ে আলোচনা করব। এখানকার আলোচ্য বিষয়টা কি? তো রিয়েল অ্যানালাইসিসে মূলত আমরা সেট অফ রিয়েল নাম্বারসের যে ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো সেট অফ রিয়েল নাম্বারস কোথা থেকে এসেছে? মূলত গণিতে সৃষ্ট প্রথম সেট হলো স্বাভাবিক সংখ্যার সেট। তোমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল ম্যাথে এগুলি পড়েছো, তোমাদের মনে থাকার কথা। এই যে গণিতে সৃষ্ট প্রথম সেট স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেটটা কি? আমাদের ওয়ান সহ ওয়ান অপেক্ষা বৃহত্তর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। এটা গণিতে সৃষ্ট প্রথম সেট, আর এই সেটের ঘাটতি পূরণ করার জন্য বাকি সকল সেটের সৃষ্টি। যেন আমাদের এই সেটটা সৃষ্টি করার পর দেখা যায় যে এখানে কোনো ঋণাত্মক সংখ্যা নেই, তাহলে এই সেটের ঘাটতি পূরণ করার জন্য সৃষ্টি হয় আমাদের পূর্ণ সংখ্যার সেট। এই যে পূর্ণ সংখ্যার সেট, জিরো ওয়ান টু থ্রি, পূর্ণ সংখ্যার সেট। আবার দেখো, এই যে আমাদের পূর্ণ সংখ্যার সেট সৃষ্টির পর দেখা যায় এখানে কোনো ভগ্নাংশ নেই, দশমিক চিহ্নযুক্ত কোনো সংখ্যা নেই, তখন এই ঘাটতি পূরণ করার জন্য সৃষ্টি হয় আমাদের মূলদ সংখ্যার সেট। এই যে মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যা কোনগুলি? যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়। এই যে এন, এন বিলংস টু কত আমাদের জেড, এন ইজ নট ইকুয়াল কত আমাদের জেড। যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় সেটা হলো মূলদ সংখ্যা। আবার মূল সংখ্যা সৃষ্টি সেট সৃষ্টির পর দেখা যায় কিছু কিছু সংখ্যা পাওয়া যায় যেগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না, ওই সংখ্যাগুলিকে বলা হয় আমাদের অমূল সংখ্যা। অমূল সংখ্যাকে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। অমূল সংখ্যা কোনগুলি? পূর্ণ বর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল অমূল সংখ্যা। পূর্ণ বর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল অমূল সংখ্যা। তোমরা জানো পাই একটা অমূল সংখ্যা, ই একটা অমূল সংখ্যা। পাইয়ের মান 3.14159, আমাদের ইয়ের মান 2.71828, তোমরা এগুলি জানো। তবে দেখো, এই সবগুলো সেটই সৃষ্টি হয়েছে স্বাভাবিক সংখ্যার সেটের যে ঘাটতি, এই ঘাটতি পূরণ করার জন্য, একটার ঘাটতি পূরণ করার জন্য আরেকটা সৃষ্টি হয়েছে। তারপর আমাদের এই মূল সংখ্যা আর অমূল সংখ্যা এই দুইটাকে একত্রে বলা হয় বাস্তব সংখ্যা। এই যে x such that x belongs to q union q prime। তাহলে দেখো, বাস্তব সংখ্যা হলো মূল সংখ্যা আর অমূল সংখ্যাকে একত্রে বলা হয় বাস্তব সংখ্যা, সেট অফ রিয়েল নাম্বার। তাহলে এটা সৃষ্টি হয়েছে কোথা থেকে? স্বাভাবিক সংখ্যার সেট থেকে। মূলত এই যে বাস্তব সংখ্যা সেটটা হলো স্বাভাবিক সংখ্যার সেটের জেনারেলাইজেশন, ডেভেলপমেন্ট। এখানে আমরা অ্যানালাইসিস আমরা কিভাবে পেয়েছি বা কোথা থেকে এসেছে? দেখো, রিয়েল অ্যানালাইসিস ইজ এ ডেভেলপমেন্ট অফ দ্য সেট অফ রিয়েল নাম্বারস। রিয়েল অ্যানালাইসিসটা মূলত আমাদের এই বাস্তব সংখ্যার সেটের ডেভেলপমেন্ট, বাস্তব সংখ্যার সেটের উন্নয়ন। আর এটা কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে? দেখো, হুইচ ইজ রিচড থ্রু এ সাকসেসিভ এক্সটেনশনস, মানে পর্যায়ক্রমিক কি আছে, বৃদ্ধি এন্ড জেনারেলাইজেশন স্টার্টিং ফ্রম দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার। মানে স্বাভাবিক সংখ্যার সেটকে আমাদের এক্সটেনশনের মাধ্যমে, জেনারেলাইজের মাধ্যমে আমাদের বাস্তব সংখ্যার সেটের কি আছে আমরা পেয়েছি। আর এটা ডেভেলপমেন্টই হলো আমাদের কি, রিঅ্যানালাইসিস। এখন এই যে রিঅ্যানালাইসিস, এটার প্রথম অধ্যায়ের নাম হলো রিয়েল নাম্বারস এজ কমপ্লিট অর্ডার্ড ফিল্ডস। আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে কিছু আলোচনা তোমাদের সাথে করব। এই যে রিয়েল নাম্বারস
as a complete ordered fields. Real analysis এর বিষয়ে প্রথম অধ্যায়ে আমাদের real numbers as a complete ordered fields. এখন এই অধ্যায়ে এটা প্রথম অধ্যায় আর মনে রাখবা real analysis এটা তুলনামূলকভাবে তোমাদের অন্যান্য কোর্স থেকে কম সহজ এবং একটা চ্যাপ্টার সাথে একটা চ্যাপ্টার রিলেটেড আমাদের এই যে স্টার্টিং চ্যাপ্টার তোমাদের স্টার্টিং চ্যাপ্টারের এই মৌলিক জিনিসগুলি না জানো তাহলে পুরো কোর্সে তোমরা এটা কি করবে সাফার করবে এখানে কিছু ডেফিনিশন আমাদের আছে কিছু টার্ম আছে যেগুলো তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে আমাদের কাজে লাগবে এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট যেমন দেখো বাউন্ডেড অ্যাবভ সেট কি বাউন্ডেড অ্যাবভ সেট কিছু কনসেপ্ট তোমাদের ইন্টারমিডিয়েট থেকে থাকার কথা এই যে বাউন্ডেড অ্যাবভ সেট আমাদের এটা বাংলা হলো ঊর্ধ্ব সীমিত সেট এগুলো কিন্তু এখন ইন্টারমিডিয়েটেও তোমাদের সেকেন্ড পার্টে সামান্য কিছু আলোচনা আছে বাউন্ডেড অ্যাবভ সেট একটা সেটকে কখন বাউন্ডেড অ্যাবভ বলা হবে দেখো আমাদের এ সেট এর সাবসেট কত আমাদের আর ইজ সেট টু বি এ is said to be a bounded above set. যে কোনো সেট S কে আমরা কি বলবো বাউন্ডেড অ্যাবভ বলবো কখন if there exist U belongs to কত R U belongs to R such that x less or equal u for all x belongs to kata model s কি বলেছি আমরা বাস্তব সংখ্যার যে কোনো সাবসেট s কে আমরা বাউন্ডেড অ্যাবভ সেট বলবো কখন যদি there exists u belongs to real number এমন একটা বাস্তব এমন একটা আমাদের বাস্তব সংখ্যার সেটের এমন একটা উপাদান বিদ্যমান থাকে দেখো s টা হলো বাস্তব সংখ্যার উপসেট আর ইউ হলো বাস্তব সংখ্যার একটা উপাদান তো বাস্তব সংখ্যার এমন একটা উপাদান ইউ বিদ্যমান থাকে যেন এক্স লেস অর ইকুয়াল ইউ ফর অল এক্স বিলংস টু এস এটা দ্বারা বোঝাচ্ছে যে এক্সটা হলো কি আছে আমাদের এক্স দ্বারা এস সেটের সকল উপাদানকে ইন্ডিকেট করছে তোমরা জানো এটা এটা হলো ফর অল এটা কি আমাদের সর্বায়ন কি আছে আমাদের মানক এগুলো বলা হয় মানক তোমরা ফান্ডামেন্টালে শিখে আসছো এই যে আমাদের উল্টায়ে এটা হলো ফর অল আর এটা হলো দেয়ার এক্সিস্ট এগুলো তোমাদের অনার্স ফার্স্ট ইয়ার এগুলো ছিল এগুলোকে ইংরেজিতে বলা হয় কি কোয়ান্টিফায়ার্স কোয়ান্টিফায়ার্স হলো কি আমাদের কোয়ান্টিফায়ার্স হলো মানব এটা হলো সর্বায়ন মানব মানে আমাদের এটা হলো অস্তিত্ববাচক মানব মানে আমাদের ফর অল দ্বারা যে ফর অল এক্স বিলংস টু এস এটা দ্বারা এক্স দ্বারা এস সেটের সকল উপাদানকে বোঝাচ্ছে আর দেয়ার এক্সিস্ট মানে কোথাও কোনো কিছু বিদ্যমান থাকা তাহলে আমরা বলেছি যে এস সেটকে এস হল বাস্তব সংখ্যার সেটের একটা উপসেট এস সেটটাকে আমাদের বাউন্ডেড অ্যাবভ সেট বলা হবে যদি এস সেটের সকল উপাদান কোনো একটা বাস্তব সংখ্যা থেকে কি হবে হয় বাস্তব সংখ্যার সমান হবে অথবা তার চেয়ে কি হবে ছোট হবে যেমন দেখো এই যে এস ইকুয়াল মাত্র টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মনে করো দেখো এই যে এস সেটটা এটা বাস্তব সংখ্যার একটা উপসেট বাস্তব সংখ্যার সেটের উপসেট তো এখানে দেখো এই যে সেভেন সেভেন কি একটা বাস্তব সংখ্যা কিনা
দেখো সেভেনটা বাস্তব সংখ্যা, সেভেনটা অ্যাসের মধ্যে আসে কি নেই সেটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না, অ্যাসের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। এই যে আমাদের দেখো এক্স লেস অর ইকুয়াল কত, সেভেন, ফর অল এক্স বিলংস টু কত, এস। এখানে এক্স দ্বারা এস সেটা সকল উপাদানকে বোঝাচ্ছে, এক্স দ্বারা টু কে বোঝাচ্ছে, এক্স দ্বারা থ্রি কে বোঝাচ্ছে, এক্স দ্বারা ফোর কে বোঝাচ্ছে, এক্স দ্বারা ফাইভ সিক্স সেভেন সবগুলোকে বোঝাচ্ছে। তাহলে দেখো এক্স লেস অর ইকুয়াল সেভেন, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে এস সেটের সকল উপাদান সেভেনের হয় সমান হবে অথবা তার চেয়ে কি হবে ছোট হবে। যেমন মনে করো এই যে টু, খেয়াল করো টুটা এসের উপাদান, টু লেস অর ইকুয়াল সেভেন, দেখো এটা সত্য। কেন সত্য, তোমরা আবার ভাবি না যে আমাদের টু তো সেভেনের চেয়ে ছোট হয়, সমান তো হয় না, আমাদের উচ্চারণ হলো লেস অর ইকুয়াল, দুইটার যে কোনো একটা সত্য হলে সত্য হবে। টু লেস অর ইকুয়াল সেভেন, তবে টুটা তো সেভেনের চেয়ে ছোট, তাহলে দেখো টুটা সেভেনের চেয়ে ছোট, তারপর আমাদের এই যে থ্রিটা সেভেনের চেয়ে ছোট, ফোরটা সেভেনের চেয়ে ছোট, আমাদের ফাইভটা সেভেনের চেয়ে ছোট, আমাদের সিক্স লেস অর ইকুয়াল সেভেন, সেভেন লেস অর ইকুয়াল সেভেন। তাহলে দেখো এগুলো সব কোন সেটের উপাদান, এই যে এগুলি আমাদের কি আছে, এগুলি সব হলো, এগুলো কার উপাদান, এটা হলো এস সেটের উপাদান, এই যে এস সেটের উপাদান। তাহলে দেখো এস সেটের প্রত্যেকটা উপাদান হয় সেভেনের সমান হবে অথবা তার চেয়ে কি হবে ছোট হবে। তাহলে আমাদের দেখো এই কারণে এস সেটটাকে কি বলা হবে, যেহেতু এস সেটটা এ শর্ত মেনে চলছে তাহলে আমাদের কি হবে, এই সুতরাং এই যে এস ইজ এ বাউন্ডেড অ্যাবাভ সেট, এস ইজ এ বাউন্ডেড অ্যাবাভ সেট। এটা কি বুঝেছো কিনা, যে এস ইজ এ বাউন্ডেড অ্যাবাভ সেট, কেন এস সেটের সকল উপাদান সেভেনের সমান বা তার চেয়ে ছোট। আবার আমরা এখানে কিন্তু দেখো সেভেনটা কোথায় আছে, এস এর মধ্যে আছে, আমাদের বাস্তব সংখ্যার উপাদানটা সেটের বাইরেও থাকতে পারে। যেমন আমি যদি বলি এইট, দেখো এই যে এস সেটের সকল উপাদান এইট এর চেয়ে ছোট, তার মানে এসটা বাউন্ডারি ব্যবসে। মূলত তোমাদের বোঝার সাথে আমি বলছি কোনো সেটের সবগুলি উপাদান যদি কোনো না কোনো বাস্তব সংখ্যার চেয়ে ছোট হয়, আবার বলছি যদি এস সেটের প্রত্যেকটা উপাদান কোনো না কোনো বাস্তব সংখ্যা থেকে ছোট অথবা সমান হয়, তখন ওই সেটটাকে বলা হবে কি আমাদের বাউন্ডারি অফ সেট। মানে কোনো সেটের উপাদানগুলির চেয়ে যদি বড় কোনো বাস্তব সংখ্যা থাকে তখন সেটা বাউন্ডারি অফ সেট হবে। যেমন দেখো এই যে এই সেটটা এস ইকুয়াল, মনে করো মনে আমরা ধরলাম এই যে এ ইকুয়াল, এ ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ, দেখো এই যে এই সেটটা, এই সেটটা বাউন্ডারি অফ সেট না, এত ইজ নট এ কি আছে, এত ইজ নট এ বাউন্ডারি অফ সেট। কেন কেন এই সেটটা বাউন্ডারি অফ নয়, দেখো এই সেটে যে উপাদানগুলি আছে এটা কোন দিকে চলমান, এটা ধনাত্মক অসীমের দিকে চলমান। তাহলে আমাদের এই সেটের চেয়ে বড় কোনো বাস্তব সংখ্যা তোমরা বলতে পারবে না, এমন কোনো বাস্তব সংখ্যা নাই যে যেটা এ সেটের উপাদানের কি আছে উপাদানের চেয়ে বড় হবে, কারণ এটা তো অসীমের দিকে চলমান। তাহলে এটার চেয়ে বড় কোনো বাস্তব সংখ্যা বলার কোনো বা বের করার কোনো সুযোগ নেই, এখানে এ সেটের কোনো কি নেই, এটা এ সেটটা বাউন্ডারি অফ সেট না। আমরা বাউন্ডারি অফ সেট তাকে বলবো যদি কোনো সেটে যে উপাদানগুলি থাকে তার চেয়ে বড় কোনো বাস্তব সংখ্যা বিদ্যমান থাকে, ওই সেটের উপাদানগুলির চেয়ে বড় কোনো বাস্তব সংখ্যা বিদ্যমান থাকে তাকে আমরা বাউন্ডারি অফ সেট বলবো। আশা করি তোমরা বাউন্ডারি অফ সেটটা বুঝতে পেরেছ। এটা আমাদের বাউন্ডেড বিলো সেট, বাউন্ডেড বিলো, বাউন্ডেড বিলো সেট কি, বাউন্ডেড বিলো সেট মানে এটা বাউন্ডেড বিলো ঠিক বাউন্ডেড অ্যাবাভের উল্টো, এ সেট এস সাবসেট আর ইজ সেট টু বি এ বাউন্ডেড বিলো সেট, এই যে বাউন্ডেড বিলো সেট, ইফ দেয়ার এক্সিস্ট এল বিলংস টু রিয়েল নাম্বার সাজ দেয়, এই যে আমাদের এল লেস অর ইকুয়াল এক্স ফর অল এক্স বিলংস টু এক্স। দেখো আগেরটা আমরা বলেছিলাম
যে ইউটা এমন বাস্তব সংখ্যা যা এস সেটের সকল উপাদানের সমান বা তার চেয়ে বড়। আর এখানে উল্টা আমরা বলেছি যে বাস্তব সংখ্যার যে কোনো উপসেট এস কে আমরা বাউন্ডেড বিলো বলবো যদি এমন একটা বাস্তব সংখ্যা বিদ্যমান থাকে এল বিদ্যমান থাকে যেন এল লেস অর ইকুয়াল এক্স। দেখো তার মানে এলটা কার চেয়ে ছোট, এক্সটা হলো ফর অল এক্স বিলংস টু এস, তাহলে এলটা হলো এস সেটের সকল উপাদানের সমান অথবা তার চেয়ে ছোট। যেমন দেখো এখানে টু বিলংস টু কত, টু বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে আমাদের এই যে টু লেস অর ইকুয়াল এক্স ফর অল এক্স, তাহলে দেখো এই যে এস সেটের প্রত্যেকটা উপাদান, প্রত্যেকটা উপাদান হয় টু এর সমান হবে অথবা টু এর চেয়ে বড় হবে। এই যে এক্সটা কার চেয়ে বড়, টু এর সমান অথবা টু এর চেয়ে বড়, এক্স দ্বারা এস এর সকল উপাদানকে বোঝাচ্ছে, তার মানে এস সেটের সকল উপাদান টু এর চেয়ে বড় হবে অথবা টু এর কি হবে, টু এর সমান হবে। তখন এস সেটটাকে বলা হয় কি, বাউন্ডেড বিলো সেট। সুতরাং এস ইজ এ বাউন্ডেড বিলো সেট, কারণ এখানে এস সেটের সকল উপাদান হয় টু এর সমান অথবা টু এর চেয়ে কি বড়। আবার আমাদের দেখো তাহলে আমাদের বাউন্ডেড বিলো সেট কাকে বলতে পারি, কোন সেটকে বাউন্ডেড বিলো সেট বলা হবে যদি ওই সেটে যে উপাদানগুলি আছে তার চেয়েও ছোট বাস্তব সংখ্যা বিদ্যমান থাকে, মানে সেটের উপাদানের চেয়েও ছোট বাস্তব সংখ্যা বিদ্যমান থাকে। যেমন দেখো এই যে সেটটা, এই সেটটা কোনো কি নেই, এই যে আমাদের মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, দেখো এটা কোন দিকে যাচ্ছে, এটা কি ঋণাত্মক অসীমের দিকে চলমান কিনা, মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ঋণাত্মক অসীমের দিকে চলমান, তাহলে এই সেটের চেয়ে ছোট কোনো বাস্তব সংখ্যা তোমরা বলতে পারবে না, কারণ এটা তো ঋণাত্মক অসীমের দিকে চলমান, এর চেয়ে ছোট সংখ্যা তো আর নাই। তাহলে এটা আমাদের কি আছে, যেহেতু এই সেটের উপাদানগুলোর চেয়ে ছোট কোনো বাস্তব সংখ্যা বিদ্যমান নাই, তাহলে এই সেট ইজ নট এ কি বাউন্ডেড বিলো সেট, এ সেটের কোনো বাউন্ডেড কি আছে, এ সেটের টা বাউন্ডেড কি আছে বিলো হবে না, ইজ নট এ বাউন্ডেড বিলো সেট। তাহলে বাউন্ডেড এবং বাউন্ডেড গুলো পরস্পর পরস্পরের উল্টা। এখন দেখো তাহলে বাউন্ডেড সেটটা কি, একটা আমরা শিখেছি বাউন্ডেড অ্যাবাভ, তারপর বাউন্ডেড বিলো, এখন বলছি আমরা বাউন্ডেড সেট, শুধু বাউন্ডেড সেট। দেখো বাউন্ডেড সেট, বাউন্ডেড সেট কোন সেটকে, কোন একটা সেটকে বাউন্ডেড সেট বলা হবে যদি সেটটি একই সাথে বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো হয়। আবার বলছি কোন সেটকে বাউন্ডেড সেট বলা হবে যদি সেটা একই সাথে বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো হয়। এই আমরা এভাবে বলতে পারি এ সেট এস সাবসেট কত আমাদের আর ইজ সেট টু বি বাউন্ডেড বোথ বাউন্ডেড বিলো অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ, মানে কোন সেট যদি একই সাথে বাউন্ডেড বিলো হয় এবং একে আমাদের কি হয় বাউন্ডেড অ্যাবাভ হয় তখন তাকে বলা হয় বাউন্ডেড সেট। যদি আমরা গাণিতিক ভাবে দেখেন আমাদের গাণিতিক ভাবে যদি দেখেন এই যে এস এর এস সাবসেট কত আমাদের আর ইজ সেট টু বি কি, ইজ সেট টু বি বাউন্ডেড ইফ দেয়ার এক্সিস্ট there exists L U belongs to real number such that L less or equal X less or equal U for all X belongs to S। দেখো কি দেখেছি আমরা এখানে, S সেটকে বাউন্ডেড বলা হবে কখন
যদি এমন দুইটা বাস্তব সংখ্যা এল এবং ইউ বিদ্যমান থাকে, যেন এই যে এক্সটা এল আর ইউর কেসের মধ্যবর্তী, এক্সটা হলো অ্যাসেট উপাদান, মানে অ্যাসেটের সকল উপাদান যদি দুটি বাস্তব সংখ্যার মধ্যবর্তী হয়। আমরা দুটা বাস্তব সংখ্যা ধরেছি এল আর কত আমাদের ইউ, তাহলে দেখো যদি অ্যাসেটের সকল উপাদান এল আর ইউর মাঝে থাকে তখন বুঝা বলা হবে যে এটা কি বাউন্ডেড সেট। এই যে দেখো আমাদের যে এক্সাম্পলটা আমরা স্টার্টিং এ দেখিয়েছি, মাত্র এস ইকুয়াল টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, দেখো এখানে আমাদের এখন টু সেভেন এটা কি রিয়েল নাম্বার? এখানে আমাদের আমরা যে দুটা বাস্তব সংখ্যা ধরছি এগুলো সেটের মধ্যেও থাকতে পারে, সেটের বাইরেও হতে পারে। দেখো আমাদের টু লেসার ইকুয়াল এক্স লেসার ইকুয়াল সেভেন ফর অল এক্স বিলংস টু এস, তাহলে দেখো এস সেটের সকল উপাদান টু আর সেভেন এর মাঝে আছে। এখানে আমাদের সুতরাং এস ইজ এ বাউন্ডেড সেট, এস একটি বাউন্ডেড সেট, কারণ এস সেটের সকল উপাদান টু আর সেভেন এর মাঝে আছে। তাহলে কোনো সেটকে বাউন্ডেড বলা হবে যদি সে একই সাথে বাউন্ডেড অ্যাবাভ হয় এবং বাউন্ডেড বিলো হয়। পাশাপাশি আমরা এভাবে বলতে পারি, যদি গাণিতিকভাবে বলি, যদি কোনো সেটের সবগুলি উপাদান দুটা বাস্তব সংখ্যার মাঝে থাকে তখনই তাকে বলা হয় কি আমাদের বাউন্ডেড সেট। এবং আপার বাউন্ড কি জিনিস? আপার বাউন্ড আপার বাউন্ড আপার বাউন্ড হলো ঊর্ধ্ব সীমা, আপার বাউন্ড হলো ঊর্ধ্ব সীমা, এটা ঊর্ধ্ব সীমিত সেটের সাথে রিলেটেড। আমাদের কোন সেটের ঊর্ধ্ব সীমা বলতে আমরা কি বুঝি? দেখো এ পয়েন্ট ইউ বিলংস টু রিয়েল নাম্বার ইজ কল্ড অ্যান আপার বাউন্ড of a set as subset kota model real number if x less or equal u for all x belongs to kota model s. দেখো u কে s set এর upper bound বলা হবে যদি u টা s set এর সকল উপাদানের সমান অথবা তার চেয়ে বড় হয়, মানে বাউন্ডারি অ্যাবাভ সেটের সংজ্ঞা আর আপার বাউন্ডের সেটের সংজ্ঞা প্রায় আমাদের একই। বাউন্ডারি অ্যাবাভ সেটটা সেটকে ইন্ডিকেট করে আর আপার বাউন্ড পয়েন্টটাকে ইন্ডিকেট করে। যেমন দেখো আমাদের কি আছে, তাহলে আমরা কি বলেছি, বাস্তব সংখ্যার কোনো পয়েন্টকে আপার বাউন্ড বলা হবে যদি আমাদের ওই পয়েন্টটা ওই সেটের সকল উপাদানের সমান অথবা তার চেয়ে বড় হয়। যেমন দেখো এই যে আমাদের ধরি এস ইকুয়াল টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, দেখো আমি একই এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের বুঝার স্বার্থে। দেখো এখানে এই যে সেভেন হলো একটা বাস্তব সংখ্যা, এক্স লেস অর ইকুয়াল সেভেন ফর অল এক্স কত বিলংস টু কত আমাদের এস, তো দেখো এস সেটের সকল উপাদান এস সেটের সকল উপাদান সেভেন এর সমান অথবা তার চেয়ে ছোট, তাহলে সেভেনটা হলো আমাদের, সো সেভেন ইজ এন আপার বাউন্ড অফ কত অফ এ সেট এস, তাহলে দেখো সেভেনটা হলো এস সেটের একটা আপার বাউন্ড। কেন আপার বাউন্ড? কারণ আমাদের সেভেনটা এস সেটের সকল উপাদানের চেয়ে কি আমাদের বড় অথবা কি আমাদের সমান। আর শুধু সেভেন না, আমরা যদি এইট বলি, এইট
এইটটা অ্যাসিডের আপার বাউন্ড, কেন এইটটা অ্যাসিডের সকল উপাদানের চেয়ে বড়। যদি আমরা নাইন, নাইনটা অ্যাসিডের আপার বাউন্ড, কেন নাইনটা অ্যাসিডের সকল উপাদানের চেয়ে বড়। তো মনে রাখবা, কোনো সেটের আপার বাউন্ড যদি থাকে এটা কখনো একটা হবে না, কোনো সেটের আপার বাউন্ড বিদ্যমান থাকলে সেটা অসংখ্য হবে। তাহলে আমরা বলতে পারি এখানে এই যে সেভেন এইট নাইন টেন আমাদের কি আছে, অল আর আপার বাউন্ড সব কত, আপার বাউন্ড অফ কত আমাদের, মানে আমি তো শুধু পূর্ণ সংখ্যা দেখাচ্ছি, শুধু পূর্ণ সংখ্যা না, মূলত সেভেন সহ সেভেন অপেক্ষা বৃহত্তর সকল বাস্তব সংখ্যা অ্যাসেটের কি হবে, আপার বাউন্ড হবে। সেভেন সহ সেভেন অপেক্ষা বৃহত্তর সকল বাস্তব সংখ্যা অ্যাসেটের কি হবে, আপার বাউন্ড হবে। আবার দেখো, কোন সেটের আপার বাউন্ড বিদ্যমান থাকতেও পারে নাও থাকতে পারে, আবার আপার বাউন্ডটা সেটের ভিতরেও থাকতে পারে সেটের বাইরেও থাকতে পারে। যেমন এখানে দেখো, এই যে এ সেভেন সহ সেভেন অপেক্ষা বৃহত্তর সকল বাস্তব সংখ্যা অ্যাসেটের আপার বাউন্ড, তো সেভেনটা এখানে সেটের মধ্যে আছে, আবার আমাদের আপার বাউন্ড সেটের মধ্যে নাও থাকতে পারে। যেমন দেখো এটা এক নাম্বার, এই যে অ্যাস ইকুয়াল ওয়ান বাই টু, টু বাই থ্রি, থ্রি বাই ফোর, ফোর বাই ফাইভ, দেখো এই যে সেটটা, এই সেটের আপার বাউন্ড কোনগুলি, এই সেটটা কোন দিকে যাচ্ছে, দেখো ওয়ান বাই টু জিরো পয়েন্ট ফাইভ, টু বাই থ্রি জিরো পয়েন্ট সিক্স, থ্রি বাই ফোর জিরো পয়েন্ট সেভেন, তো যাচ্ছে কোন দিকে, ওয়ানের দিকে যাচ্ছে, ওয়ান কিন্তু এখানে নেই। দেখো এই সেটের উপাদানের আমাদের এই হরটা লবের চেয়ে বড়, তো হর যদি লবের চেয়ে বড় হয় কখনোই ওয়ান হবে না, ওয়ানের অতি নিকটবর্তী হতে পারে, তাহলে ওয়ানটা এসিডের মধ্যে নেই, তাহলে এসিডের আপার বাউন্ড কোনগুলি। এখানে দেখো এই যে ওয়ান, ওয়ান বিলংস টু রিয়েল নাম্বার, দেখো ওয়ানটা কিন্তু এসের মধ্যে নাই, এই যে এক্স লেস অর ইকুয়াল ওয়ান ফর অল এক্স বিলংস টু কত, এস, তাহলে আমাদের কি আছে, সো ওয়ান আমাদের ইজ এন আপার বাউন্ড অফ কত, আমাদের আপার বাউন্ড অফ কত, আমাদের তাহলে দেখো আমাদের এখানে সেভেনটা সেটের মধ্যে আছে, একটা আপার বাউন্ড সেটের মধ্যে আছে, এখানে কিন্তু কোনো আপার বাউন্ড এসের মধ্যে নেই, কারণ আমাদের ওয়ানটা সেটের মধ্যে, ওয়ানটা হলো আপার বাউন্ড, তাহলে ওয়ান সহ ওয়ান অপেক্ষা বৃহত্তর সকল বাস্তব সংখ্যা অ্যাসেটের কি হবে, আপার বাউন্ড হবে। তাহলে আপার বাউন্ড সেটের ভিতরে থাকতে পারে বাইরে থাকতে পারে, আপার বাউন্ড সেটের ভিতরে কখন থাকে, যখন সেটের সর্বোচ্চ মেম্বারটা সেটের মধ্যে থাকে, এখানে সর্বোচ্চ মেম্বার সেভেন সেটের মধ্যে আছে, এখানে এটা আপার বাউন্ড হবে, কিন্তু এখানে সেটের সর্বোচ্চ মেম্বার কথা তোমরা বলতে পারবে না, এটা ওয়ানের দিকে চলমান, ওয়ানের দিকে যাচ্ছে, কিন্তু কোথায় গিয়ে থেমেছে বলার সুযোগ নেই, এখানে সেটের সর্বোচ্চ মেম্বারটা সেটের মধ্যে বিদ্যমান নেই, এখানে আমাদের আপার বাউন্ডটা সেটের কি আছে, বাইরে আছে। একইভাবে আমাদের লোয়ার বাউন্ড কি হবে, লোয়ার বাউন্ড এ পয়েন্ট এল বিলংস টু রিয়েল নাম্বার ইজ কল্ড এ লোয়ার বাউন্ড, ইজ কল্ড এ লোয়ার বাউন্ড অফ এ সেট এস ইফ এল লেস অর ইকুয়াল এক্স ফর অল এক্স বিলংস টু। তাহলে দেখো এলটা হলো এমন বাস্তব সংখ্যা যেটা এস এর সকল উপাদানের চেয়ে ছোট অথবা সমান, এলটা হলো এমন বাস্তব সংখ্যা যেটা এস সেটের সকল উপাদানের সমান অথবা তার চেয়ে কি ছোট, তখন আমাদের এলটাকে বলা হবে লোয়ার বাউন্ড। তাহলে এখন দেখো আমাদের এই এক্সাম্পল যদি আমরা দেখাই, এখানে টু বিলংস টু রিয়েল নাম্বার, টু লেস অর ইকুয়াল এক্স, তাহলে দেখো টুটা এস সেটের সকল উপাদানের সমান বা তার চেয়ে কি ছোট, তাহলে সো টু ইজ এ লোয়ার বাউন্ড অফ কত, আমাদের টু ইজ এ লোয়ার বাউন্ড অফ এ সেট কত এস। তাহলে শুধু টুটা লোয়ার বাউন্ড না, টু একটা লোয়ার বাউন্ড, তাহলে টু যেহেতু লোয়ার বাউন্ড, তাহলে টু অপেক্ষা ছোট যত বাস্তব সংখ্যা আছে সকল সবগুলো এটা লোয়ার বাউন্ড। আমরা বলতে পারি দেখো, এই যে টু, দেখো আমাদের এই যে আমাদের টু ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু সব অল আর কি আছে, আমাদের
অল আর লোয়ার বাউন্ডস। আমি শুধু পূর্ণ সংখ্যা লিখলাম, দশমিক চিহ্ন যুক্ত সংখ্যা আছে, মানে আমাদের টু সহ টু অপেক্ষা ক্ষুদ্রতর যত বাস্তব সংখ্যা আছে সকল বাস্তব সংখ্যা এর সেটের কি হবে, লোয়ার বাউন্ড হবে। আবার এখানে লোয়ার বাউন্ড দেখো, সেটের সর্বনিম্ন উপাদানটা সেটে আসে বিধায় একটা লোয়ার বাউন্ড সেটের মধ্যে আছে। যদি সেটটা এমন হয়, দেখো এই যে আমাদের ওয়ান বাই টু, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফাইভ, এটা কোন দিকে যাচ্ছে দেখো, ওয়ান বাই টু জিরো পয়েন্ট ফাইভ, ওয়ান বাই থ্রি জিরো পয়েন্ট থ্রি, তার মানে কমছে, কমতে কমতে জিরোর দিকে যাচ্ছে। তাহলে জিরো কিন্তু এখানে নেই, তাহলে এটা যাচ্ছে জিরোর দিকে। তাহলে আমাদের দেখো এই জিরো বিলংস টু রিয়েল নাম্বার, জিরো লেস অর ইকুয়াল কত আমাদের এক্স, ফর অল এক্স বিলংস টু, তাহলে সো জিরো ইজ এন ইজ এ লোয়ার বাউন্ড, ইজ এ লোয়ার বাউন্ড অফ এক্স। তাহলে দেখো এই যে লোয়ার বাউন্ড আমাদের কি সেটের মধ্যে নেই, সব লোয়ার বাউন্ড সেটের বাইরে আছে, মানে আপার বাউন্ড যদি তোমরা বুঝো লোয়ার বাউন্ড তার ঠিক উল্টা। এখন দেখো যে সেটের, যে সেটের লোয়ার বাউন্ড আছে তাকে বলা হয় বাউন্ডেড বিলো সেট, আর যে সেটের আপার বাউন্ড আছে তাকে বলা হয় কি, বাউন্ডেড অ্যাবভ সেট। যেমন আমরা যদি তোমাদের দেখাই গাণিতিকভাবে, এ শুধু এই লেখা থেকে দেখো ইউ এক্স লেস অর ইকুয়াল ইউ ফর অল এক্স বিলংস টু এক্স, দেখো শুধু এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়, এটা বোঝাচ্ছে এস সেটের সকল উপাদান ইউ এর সমান অথবা তার চেয়ে ছোট। তাহলে এই যে আমাদের লাইনটা, এখান থেকে দুইটা সিদ্ধান্ত নেওয়া যায়। এক নম্বর সিদ্ধান্ত, এই যে ইউ ইজ এন আপার বাউন্ড অফ কত, ইজ এন আপার বাউন্ড অফ কত আমাদের, অফ এ সেট কত আমাদের, অফ এ সেট এস, ইউটা হলো এস সেটের আপার বাউন্ড। এখান থেকে আরেকটা সিদ্ধান্ত নেওয়া যায়, এস ইজ এ বাউন্ডেড অ্যাবভ সেট, এসটা হলো বাউন্ডেড অ্যাবভ সেট। আবার দেখো যদি আমরা এখান থেকে এল লেস অর ইকুয়াল এক্স ফর অল এক্স বিলংস টু এক্স, এখান থেকেও আমরা দুটো সিদ্ধান্ত নিতে পারি। এর দ্বারা কি বোঝাচ্ছে, এস সেটের সকল উপাদান এল এর চেয়ে বড়, বা এলটা এস সেটের সকল উপাদানের চেয়ে ছোট, তাহলে এখান থেকে আমরা দুটো সিদ্ধান্ত নিতে পারি, এল ইজ এ লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড অফ এ সেট এস, এলটা হলো এস সেটের লোয়ার বাউন্ড। আবার আমাদের যেহেতু লোয়ার বাউন্ড আছে, যে সেটের লোয়ার বাউন্ড আছে সেটা বাউন্ডেড বিলো সেট, এই যে এস ইজ এ বাউন্ডেড বিলো সেট। তো শিক্ষার্থীরা, আমরা রিয়েল অ্যানালাইসিসের প্রথম অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট জিনিসটি আমরা আলোচনা করেছি, তোমাদের টোটাল রিয়েল অ্যানালাইসিসের সকল অধ্যায়ে এই টার্মগুলি তোমাদের কাজে লাগবে, তোমরা ক্লাসটা অবশ্যই করবে। আমরা নেক্সট ক্লাসে আরও ইম্পর্টেন্ট, এর চেয়ে ইম্পর্টেন্ট নিয়ে আমরা জিনিসটি আমরা আলোচনা করব। তোমরা যারা ক্লাসটা করো তোমরা অবশ্যই কমেন্টসে তোমাদের, আমাদের কি আছে রুল নাম্বার সহ, নাম এবং রুল নাম্বার সহ তোমরা কমেন্টস করবা, যাতে তোমাদের আমরা বুঝতে পারি যে তোমরা ক্লাসটা করেছো কি না, এবং তোমাদের কিন্তু উপস্থিতির উপরে ইনকোর্স মার্কস আছে। তো সুতরাং আমাদের ক্লাসটা অবশ্যই সবাই করবে। তাহলে আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।